ফ্রেন্ডস, অন্তরাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো লাউয়ের খোসা বাটা বা লাউয়ের খোসা চাটনি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা, যেটাকে আমি একটু ভেঙে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কালারটা একটু ডার্ক হয়ে যায়। তো শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে 6 থেকে 7 কর মতন রসুন, যেটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর রসুনটা দিয়ে রসুনটাকে ভেজে নিতে হবে। এরকম যখন হালকা একটা লাল লাল কালার চলে আসবে, তখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এখন কালো জিরে দিয়ে ভালোভাবে সব কটাকে একসাথে একটু খুঁতি দিয়ে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা লাউয়ের খোসা। লাউটা মোটামুটি 700 থেকে 800 গ্রামের মতন ছিল। তো লাউ খোসা দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এটা খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। তাই তো লঙ্কা দিয়ে আবারও এটাকে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা লাউয়ের খোসাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য। তো এরপর এটা ঠান্ডা হয়ে গেলে একটা নিয়ে নেবো একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দেবো লাউয়ের খোসা, পরিমাণ মতো লবণ, চিনি আর দিয়ে দেবো তেঁতুল। ব্যাস ব্লেন্ড করে নিলে রেডি হয়ে যাবে লাউয়ের খোসা বাটা। রেসিপিটি বানাতেও খুব ইজি আর খেতে দারুণ হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, নতুন এক রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।